আমাদের এখানকার একটা প্রবলেম হলো, আমরা যখনই কোনো অ্যাডাপ্টেশন দেখি সেটাকে আমরা তুলনা একটা ফিল্মের মতো করে সেটাকে রিভিউ করি না বা কথা বলি না, সেটাকে আমরা তুলনা করি একটা সাহিত্যের সাথে। তো দ্যাটস হোয়াট দ্য প্রবলেম ইজ। এবং আমি আজকে কথা বলবো রে সিনেমাটা নিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ফিল্মজিস। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ফিল্মজিস, আমি ভাস্বর। আর দেখুন, রে একটা অ্যান্থোলজি ফিল্ম। তো প্রথমেই আমি বলি, চারটে গল্প নিয়ে বানানো, যেটার প্রথম দুটো ডিরেক্ট করেছেন সৃজিত মুখার্জি, আমাদের বাংলা সৃজিত মুখার্জি। তার নাম হচ্ছে ফরগেট মি নট, যেটা নেওয়া হয়েছে বিপিন চৌধুরী স্মৃতিভ্রম থেকে, এবং সেকেন্ডেরটা হচ্ছে বেহরুপিয়া, মানে বহুরূপী থেকে নেওয়া হয়েছে, সত্যদেয়ের দুটোই লেখা। এবং থার্ড গল্পটা হচ্ছে হাঙ্গামা হে কিউ বড়পা, যেটা ডিরেক্ট করেছেন অভিষেক চৌবে, সেটা নেওয়া হয়েছে যে গল্পটা থেকে, সেটা হচ্ছে বারিন ভৌমিকের ব্যারাম। এবং ফোর্থ গল্পটা স্পটলাইট, যেটার নামও স্পটলাইট আসল গল্পটার নাম, সেটা কিন্তু ডিরেক্ট করেছেন ভাসান বালা। তো তিনজন অ্যাক্লেম ডিরেক্টর। এবং কেমন হলো রে, প্রথমেই আমি কথা বলবো যে স্টোরিগুলোকে নিয়ে। দেখুন, সত্যজিৎ রায় যে স্টোরিগুলো, সেগুলো বেশিরভাগ কিন্তু ইয়ং অ্যাডাল্টকে নিয়ে। এবং সেকেন্ডলি, অনেকেই এই গল্পগুলো দেখে হয়তো কমপ্লেন করবেন যে ওমেন ক্যারেক্টারগুলো কেন ভালোভাবে স্কেচড আউট নয়, সেটা কিন্তু মানে প্রবলেমটা কিন্তু সেটা নয়। প্রবলেমটা হচ্ছে সত্যজিৎ রায়ের গল্পে কিন্তু এই চারটে গল্প যেগুলো বাছা হয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই, এবং বেশিরভাগ গল্পই কিন্তু সত্যজিৎ রায়, সেগুলো কিন্তু মেল সেন্ট্রিক। এবং আমাদের যে মেল ইগো, যে মেল ক্যারেক্টার্স, এইগুলোকে যেভাবে এক্সপ্লোর করেছেন, সেগুলোকে যেভাবে ডাউন টু আপ পুরোটাকে এক্সপ্লোর করেছেন, সেটা কিন্তু সত্যজিৎ রায় খুব ভালোভাবে করেছিলেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে বলবো। তো এই চারটে গল্প কিন্তু সেইটা একটা প্রবলেম কিন্তু সবার চোখে পড়বে, সেটা কিন্তু যারা সত্যজিৎ রায়ের গল্প পড়েননি বা ওনার ক্যারেক্টারগুলোর সাথে চেনা জানা নয়, তারা কিন্তু প্রবলেমটা হবে। সেকেন্ড যেটা কথা আছে সেটা হচ্ছে যে কোন গল্পটা বেটার অ্যাজ আ মানে মানে সাহিত্যের দিক থেকে দেখতে গেলে কোন গল্পটা বেটার, অথবা তাহলে কিন্তু বলতে হবে অবশ্যই বহুরূপী দ্য বেস্ট গল্প, মানে এই গল্পগুলোর মধ্যে কিন্তু বহুরূপী সেরা। এবং তারপরে যদি সেকেন্ড কোনো স্থানে রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই বারিন ভৌমিকের ব্যারাম। এবং মানে কী বলবো, কপালটাই খারাপ যে বহুরূপী যে অ্যাডাপ্টেশনটা বহুরূপিয়া, সেটা সব থেকে খারাপ হয়েছে। তো কিছু করার নেই, সেটা মেনে নিতে হবে। কিন্তু রের এই যে একটা নেগেটিভিটি ছড়িয়ে গেছে রেকে নিয়ে, আমি বলবো নেগেটিভিটিটা পুরোপুরি ভুল। কারণ প্রথম কথা, হ্যাঁ আমি এটাও মানি যে একটা ডিরেক্টরকে দিয়ে দুখানা সিনেমা ডিরেক্ট করানোর ডিসিশনটা কিন্তু ভুল ছিল। অন্য কোনো ডিরেক্টরকে দিয়ে আরামসে বহুরূপিটা করা যেত, কারণ ওটা সেই দিনগুলো যে অ্যাডাপ্টেশন কিন্তু ভালো হয়নি, ওটা কিন্তু ভিনচিদারই একটা এক্সটেনশন হয়ে গেছে। এবং আমার মনে হচ্ছে সত্যজিৎ রায়ের লেখাটাকে অ্যাডাপ্টেশন করতে গিয়ে সৃজিত মুখার্জি কিন্তু কোনো জায়গায় ভিনচিদা বানিয়ে ফেলেছেন সিনেমাটাকে। এবং সেখানে কে কে মেননের পারফরমেন্সও কিন্তু ভালো ছিল না, ওটা কিন্তু প্রচণ্ড ওভার দ্য টপ পারফরমেন্স হয়ে গেছে। তার থেকে কিন্তু রাজেশ শর্মার পারফরমেন্স কিন্তু যথেষ্ট খুব সুন্দর পারফরমেন্স ছিল। এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে যে এই ফিল্মগুলোর মধ্যে কানেকশনটা কোথায়। মেন কানেকশন কিন্তু হচ্ছে যে ডিসেন্ট ইন টু ম্যাডনেস, মানে এই প্রত্যেকটা গল্পের শেষে আপনারা বুঝতে পারবেন যে এই প্রত্যেকটা মানুষ যেটাকে নিয়ে গর্ব করতো, যেটা তাদের প্রাইড ছিল, সেটা কিন্তু তারা হারিয়ে ফেলছে। এবং তারপরে সেটা হয় তারা খুঁজে পাচ্ছে, ফিরে পাচ্ছে, না হলে কিন্তু তারা সেটা এমনই হারিয়ে ফেলছে, তারা নতুন একটা জীবনের মানে খুঁজে পাচ্ছে। প্রত্যেকটা গল্প কিন্তু তাই, প্রত্যেকটা গল্পের কিন্তু এটাই কিন্তু সুতো, এটাই কিন্তু রে, এই পুরো জিনিসটা কিন্তু একটা সুতো, মানে চারটে গল্পকে আটকে রেখেছে এক জায়গায়, তো অ্যান্থোলজি সিস্টেমে। তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, চারটে গল্পের যে চয়েসটা করা হয়েছে খুবই ভালো সেটা। এবং ফার্স্ট গল্প নিয়ে প্রথমে কথা বলি। প্রথম গল্পটা হচ্ছে বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম, যেখানে একটা লোক যার ফটোগ্রাফিক মেমোরি রয়েছে সে হঠাৎ করে যেমন ভুলে যায়, এবং সেটা মেন গল্প ছিল, একটা মজা, নিছকই মজা, কীভাবে সে ভুলে যায় সেটা কিন্তু এখানে একটা রিভেঞ্জ প্লট দিয়েছেন সৃজিত মুখার্জি। এবং আমার মনে হয় কিছু ক্ষেত্রে গিয়ে কিন্তু সেটা কিন্তু হারিয়ে গেছে, মানে টেকনিক্যালি কিন্তু ফরগেট মি নট দুর্ধর্ষটা সিনেমা, মানে এখানে যেভাবে ওয়াইড শটগুলো নয়েছে, যেভাবে কালারিং করা হয়েছে, যেভাবে অ্যাক্টিং করেছেন আলী ফাজল এবং শ্বেতা বাসুপ্রসাদ, ওনার নাম হয়তো, দুর্দান্ত। কিন্তু আমার মনে হয় যে গল্পের ক্ষেত্রে কিন্তু এই যে রিভেঞ্জ প্লটটা নেওয়া হয়েছে সেটা কিন্তু খুব জেনেরিক প্লট হয়ে গেছে রিভেঞ্জটা, এবং ঠিক দাঁড়ায়নি। মানে হ্যাঁ, এটা খুব ফেথফুল অ্যাডাপ্টেশন আমি বলবো, কিন্তু সেভাবে কিন্তু দাঁড়ায়নি। তবে আমি কিন্তু খুব এনজয় করেছি ফরগেট মি নট, কিন্তু আমি যথেষ্টভাবে এনজয় করেছি। এবং যারা যারা থ্রিলার দেখতে ভালোবাসেন, সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে ভালোবাসেন, কিন্তু বেশ ভালো লাগবে লাস্টের টুইস্টটা। তবে টুইস্টটা কিন্তু একটু বেশি বলে দেওয়া হয়ে গেছে, সেটা কিন্তু না বললেও হতো, কিছুটা ইমাজিনেশনের উপর ছাড়লে ভালো হতো। সেকেন্ড গল্পটাই আসি, সেটা কিন্তু সব থেকে উইকেস্ট, এবং সেখানে পারফরমেন্স উইক, কে কে মেননকে এই চরিত্রটা মানায়নি, এবং গল্পটা ঠিকঠাক অ্যাডাপ্টেশন হয়নি। আমার মনে হয় প্রস্থেটিক্সের অ্যাডাপ্টেশন, প্রস্থেটিক্স দিয়ে করাচ্ছে, অন্য কিছু দিয়ে করলে হয়তো বেটার হতো। থার্ড গল্পে যেটা আছে সেটা হচ্ছে হাঙ্গামা হে কিউ বড়পা, যেটা ডিরেক্ট করেছেন অভিষেক চৌবে। তো এটার গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে বারিন ভূমিকে ব্যাপার যারা পড়েছে তারা কিন্তু ক্লেপ্টোমেনিয়া সম্পর্কে, মানে সত্যজিৎ রায় প্রতিটা গল্পে একটা মানে বেশি অনেক গল্প আছে যেখানে নতুন নতুন জিনিসপত্র, নতুন নতুন ওয়ার্ড বাঙালিদের কাছে কিন্তু এনে তুলে ধরেছেন, কোথাও ক্লেপ্টোমেনিয়া, কোথাও এরকম সেরকম প্রচুর ওয়ার্ড আছে।
তো ক্লেপটোম্যানিয়া যে রোগটা সেটাকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে এবং সেটাকে যেভাবে অভিষেক ছবি এক্সপ্লোর করেছেন, বিভিন্ন ড্রিম সিকোয়েন্স দেখেছেন, ওই যেটা ঘড়ির ওপর যে ড্রিম সিকোয়েন্সটা দুর্দান্ত, এবং যে জিনিসটা সৃজিত মুখার্জি ভুল করেছিলেন মানে ওই গল্পটায় ফরগেট মি নটে, যে ফ্ল্যাশব্যাকটা কিন্তু খুব ঘেঁটে গেছিলো, সেটা কিন্তু এখানে হয়নি। এখানে কিন্তু ফ্ল্যাশব্যাকটা খুব সুন্দর, মানে এই হাঙ্গামা হ্যাকি উবার পাতে, এবং ছোটো ছোটো ইস্টার এক্স দেওয়া হয়েছে, এবং রুহু সাপা বলে যেটা আনা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। তো একদমই ফেথফুল অ্যাডাপ্টেশন নয়, কিন্তু গল্পটার হ্যাঁ জৌলুসটা কিন্তু বজায় রেখেছে, এবং গল্পটা কিন্তু যথেষ্ট এনজয় করেছি আমি। থার্ড গল্পটা সবার মুখে কিন্তু একটা হাসি থাকবে শেষ হওয়ার পর সিনেমাটা, কিন্তু সবথেকে যেটা অবাক করেছিল হচ্ছে ফোর্থ স্টোরিটা, স্পটলাইট। গল্পটার নামটা ছেড়ে ভাসানবালা সম্পূর্ণ চেঞ্জ করে দেয়, জাস্ট একটা জিস্ট রেখেছে ওই যে জায়গাটা, যে একটা অ্যাক্টার তার সেটে পৌঁছেছে এবং সে অ্যাক্টিং করতে পারে না, তার যে সেই ওটা ফুটে উঠছে, এবং একটা গড ওম্যান দুর্দান্ত, এবং রাধিকা মদন তার যে মাত্র 5-10 মিনিট তিনি স্ক্রিনে ছিলেন, 5-10 মিনিটের কাছাকাছি দুর্দান্ত কাঁপিয়ে দিয়েছেন। পুরো চারটের মধ্যে সব থেকে অন্যতম বেস্ট পারফরমেন্স মনোজ বাজপেয়ী গাজী রাজের পরে রাধিকা মদনের, তো এটা কিন্তু বলতেই হবে দুর্দান্ত পারফরমেন্স। এবং যেভাবে ওখানে ইস্টার এক্স ভর্তি, মানে গুগা বাবার ভূতের রাজা বলুন, বা ওখানে যে ভূতের রাজার যে কথাগুলো সিনেমার নামগুলো ওখান দিয়ে বলছে সেটা বলুন, কালারিংটা কিছু কিছু জায়গায় দেবদী মতো বটে কিন্তু অনেক জায়গায় আলাদা, মানে দেবীর রেফারেন্সটা খুব বেশি করে রয়েছে দেবী যে সিনেমা সত্যজিৎ রায়ের। এছাড়া যদি ওখানে ভালো করে আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু হর্ষবর্ধন কাপুরের যে ভিক ক্যারেক্টারটা যে সে একটা টি শার্ট পরে ঘুরছিল প্রথমে সিনেমা শুরুতে, সেটা হচ্ছে কেন লেগেছিল স্কর্সে দাদা, তো মার্টিন স্কর্সেসে কিন্তু সত্যজিৎ রায় একটা ফিল্মের অ্যাডাপ্টেশন করেছিলেন, অভিযানটাকে বানিয়েছিলেন ট্যাক্সি ড্রাইভার, এবং সেটা কিন্তু খুব ভালো নট দেওয়া হয়েছে একটা, খুব সুন্দর সেটা আমার লাগলো। এবং যে রাজস্থানের একটা জিনিসটাকে ফেলা হয়েছে একটা প্রাসাদ টাইপের জিনিসটা কিন্তু খুব সুন্দর, এক সুন্দর রেফারেন্স কিন্তু সেখানে আছে, তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লেগেছে আমার। ভাসানবালা ডিরেকশন খুব ভালো, এবং তার যে মার্থ দাদনীয় যে কমেডিটা, যেটা ব্ল্যাক কমেডি, সেটা কিন্তু এখানে দুর্দান্তভাবে ফুটে উঠেছে, এবং যথেষ্ট ভালো সিনেমা। অবশ্যই 3 নম্বরটা বেশি এগিয়ে থাকবে, কিন্তু 4 নম্বরও কিন্তু খুব ভালো স্পটলাইটটা। তো আমি এবার বলবো যেটা কথা, সেটা মেন হচ্ছে যে রে দেখে অনেকে কিন্তু বলছেন যে মিডলিং, হ্যাঁ রে অবশ্যই মিডলিং, এবং অ্যান্থোলজি ফিল্মে কিন্তু এটা হয়, মানে আমি খুব কম অ্যামোরস পেরোস বলে একটা সিনেমা দেখেছিলাম যেটা আর্জেন্টিনা, সেটা কিন্তু খুব কম সিনেমা দেখেছি অ্যান্থোলজি, যেগুলো কিন্তু চারটেই সমানভাবে ভালো হয় সেটা কিন্তু হয় না, এবং সেটা কিন্তু এখানেও হয়নি। সেকেন্ড সিনেমাটা ভালো হলে হয়তো খুব ভালো হতো। এবার যারা যারা একটু থ্রিলার ভালোবাসেন তাদের জন্য থ্রিলার আছে, একটু ব্ল্যাক কমেডি আছে, সব কিছুই এখানে ভালোভাবে রয়েছে, তো অবশ্যই দেখতে পারেন। আর অবশ্যই চেক আউট করুন, আমি বলবো যে নেটফ্লিক্সে চেক আউট করুন, নেটফ্লিক্সের ভালো ভালো কাজ আছে, এবং নেটফ্লিক্সে যারা কালারিং ডিপার্টমেন্টটা কিন্তু খুব ভালো কাজ করছে, এবং সৃজিত মুখার্জির কাজ যথেষ্ট ভালো। কারণ এটা যদি আমি যদি এবার যদি আপনি বলুন ফরগেট মি নটটা যদি আপনি একটা আলাদা সিনেমা হিসেবে দেখতেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো লাগতো। এখানে আসলে কি হয়েছে, তারপরেই বহুরূপিয়া আসছে সেটা অতটা ভালো নয়, এবং তারপরে কিন্তু বাকি দুটো কিন্তু দুর্দান্ত একটা সিনেমা আসছে, সেগুলোর সাথে কিন্তু এটা একটু মানে কম্পিটিশানটা একটু কম, মানে খুব টাফ হয়ে গেছে যেটা আমার মনে হয়, সেটা কিন্তু মানে নাও করতে পারতেন আই থিঙ্ক। তো ফরগেট মি নট ভালো, স্পটলাইট ভালো, হাঙ্গামায় কেউ বারবার ভালো, সেকেন্ড গল্পটা অতটা নয়। তো রেকে নিয়ে যারা নেগেটিভিটি ছড়াচ্ছেন যারা তাদেরকে বলবো ছড়াবেন না, রে যথেষ্ট ভালো হয়েছে এবং আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন, তবে সত্যিই রেকে চিনতে হলে এইগুলো চেক আউট করাটা ভুল হবে আমার মনে হয়। ওনাকে ওনার সিনেমা দিয়ে চেক আউট করুন, ওনাকে ওনার কাজ দিয়ে চেক আউট করুন, সেই কাজগুলো এখন যথেষ্ট রিজনেবল, যথেষ্ট ভালোভাবে দেখা যায় এবং ভালো কোয়ালিটি প্রিন্টে অ্যাভেলেবেল আছে, বা গল্পের বইগুলো তো পড়তে পারেন। ইংলিশ অ্যাডাপ্টেশনও কিন্তু তিনি নিজে অনেকগুলো করে গেছেন, তো অবশ্যই চেক আউট করতে পারেন। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।